আজকে আল্লাহ জানি কি জীবনের নিরাপত্তা, বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্ত উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবে আর এক মিনিটও ক্ষমতায় থাকার কথা বলেছেন, গণভবনের দরজা খোলা আছে। আমরা সাধুবাদ জানাই যে তিনি আগেই বুঝতে পেরেছেন যে গণভবনের দরজা খোলা রাখতে হবে। আমরা খুবই স্পষ্ট কথা, শুধু শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না, এই যে খুন লুটপাট দুর্নীতি এই দেশে হয়েছে তার বিচার হতে হবে। আমরা পদত্যাগ দিয়ে তাকে কোনো এক্সিট রুট দিতে চাই না, তাকে পদত্যাগও করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। শুধু শেখ হাসিনা নয়, পুরো মন্ত্রী পরিষদ সরকার সবাইকে পদত্যাগ করতে হবে। এবং এই যে রেজিম, এই যে জাতিবাদী শাসন ব্যবস্থা, এটাকে বিরোধ করতে হবে। এবং আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনোই কোন ধরনের স্বৈরতন্ত্র, কোন ধরনের ফ্যাসিজম ফিরে আসবে। এই এক দফার উদ্দেশ্যে আমাদের এক দফাটি হল শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের ছিল। এবং শেখ হাসিনার এবং এই সরকারের লুটপাট গণহত্যা সহ দুর্নীতি সহ সকল কিছুর বিচার নিশ্চিত করা। এবং আগের সকল হত্যা কোন নিপীড়নেরও বিচার করা হবে, সকল রাজবন্দীদের মুক্তি নিশ্চিত করতে হবে। আমরা প্রয়োজনে জেল মুক্ত করে আমার ভাইদেরকে নিয়ে আসবো। আমরা জেলের দরজা ভেঙে আমার বন্ধুদের ভাইদেরকে মুক্ত করে নিয়ে আসব। এবং জনগণকে আমরা আহ্বান করছি, আপনারা যে স্বতঃস্ফূর্ত ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে তার সাথে এসে যোগ দিন, তারা আমরা মহল্লায় সংগঠিত হন। এবং আমরা খুব দ্রুতই বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন থেকে ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন এবং সকল পেশাজীবী মানুষের সাথে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব। সকলের সাথে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ, বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির। তার আগ পর্যন্ত আমরা
জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে নামার আহ্বান জানাচ্ছি। সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে, সরকারকে আমরা কোনোভাবে সমর্থন দিব না, কোনোভাবে কোঅপারেট করব না। যদি কোনোভাবে ইন্টারনেট বন্ধ করা হয়, যদি কোনোভাবে কারফিউ দেওয়া হয়, জরুরি অবস্থা দেওয়া হয়, আমরা তো আজকে থেকেই বলে দিলাম আমরা তো প্রত্যাখ্যান করি। আমরা প্রয়োজনে গণভবন ঘেরাও করে ছাত্র নাগরিককে এখন দায়িত্ব নিতে হবে। আমাদের দাবি জানানোর কেউ নাই, আমাদেরকে আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে। এবং সবার প্রতি আহ্বান থাকবে, আপনারা শান্তিপূর্ণভাবে অসহযোগ এবং রাজপথের কর্মসূচি পালন করবেন, জনগণকে আস্তে উদ্বুদ্ধ করবেন। নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, সরকারি কর্মকর্তা সবার কাছে আহ্বান থাকবে, জনগণ যদি সরকারকে প্রত্যাখ্যান করে, সরকার যদি জনগণের বিপক্ষে দাঁড়ায়, সেই জনগণ সেই সরকারের হুকুম মানতে আপনারা আর বাধ্য নয়। কোন সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র নাগরিকের পাশে দাঁড়ান। আমরা আপনাদেরকে আমাদের মিছিলে আসার আহ্বান জানাচ্ছি। আমরা হুকুমে আসামি, তার বিচার চাই। আপনারা বিচার চান কেন তারা খুন করতে আপনাদেরকে বাধ্য করা হচ্ছে? আমরা সকল গণহত্যার বিচার করব এই বাংলার মাটিতে। আমি সংক্ষেপে আমার বক্তব্য শেষ করছি এবং আমরা এক দফার যে সরকার এবং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরোধ ঘোষণা করছি, এর জন্য ছাত্র নাগরিকের অভ্যুত্থান আহ্বান করছি। আগামীকাল থেকে অসহযোগ কর্মসূচি পালিত হবে এবং আপনাদের সামনে অসহযোগ কর্মসূচির বিস্তারিত ব্যাখ্যা আমাদের আরেকজন সমন্বয়ক দিবেন। এবং আপনাদের প্রতি আহ্বান থাকছে, যদি আমাদেরকে খুন গ্রেফতার করা হয়, মেরে ফেলা হয়, আমাদের যেই ভাই আমাদের খুন করা হল, যেই মায়ের বুক খালি করা হয়েছে তাকে কি দেওয়া হবে? আমাদের জীবনের বিনিময়ে শেষ রক্ত বন্ধু পর্যন্ত এই লড়াই সবাই চালিয়ে যেতে হবে। কোন নেতৃত্ব নাই, সমন্বয় নাই, বাংলাদেশের জনগণই আমরা কিন্তু একাত্তরের অসহযোগ ঘোষণা করেছি, কোন গান্ধীবাদী অসহযোগ কিন্তু আমরা ঘোষণা করিনি। আমরা শান্তিপূর্ণ থাকব যদি আপনারা অস্ত্র না চালান, আপনারা গুলি না চালান, কিন্তু যদি শিক্ষার্থীদের উপরে নাগরিকদের উপরে অস্ত্র চলে তাহলে কিন্তু প্রতিরোধ করে তোলা হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আহ্বান জানাচ্ছি আবারও ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সবাই প্রস্তুত হন অসহযোগ আন্দোলন। ছাত্র নাগরিক, ছাত্র নাগরিক, ছাত্র নাগরিক, ছাত্র জনতা, ছাত্র শিক্ষা, ছাত্র শ্রমিক, ছাত্র অভিভাবক, ছাত্র চাকরিজীবী, ছাত্র পেশাজীবী, আপনারা দেখেছেন আমাদের মাঝে এখন ইতিমধ্যে কর্মসূচি ঘোষণা করেছেন নাইট ইসলাম এবং সেই যে অসহযোগ, সে অসহযোগ আন্দোলনের ব্যাখ্যা দিবেন স্বীকৃতি সাজুবেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ এবং তার এই মাধ্যমে আজকের আজকের কর্মসূচি।